আমি অ্যাডভোকেট মোহাম্মদ শোয়েবুল আলম, জজকোর্ট রাজশাহী। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন, যেমন মোটরসাইকেল, প্রাইভেট কার, এরপরে মাইক্রোবাস, ট্রাক, এগুলোর মালিকানা কিভাবে পরিবর্তন করা যায়। অনেকেই পুরাতন যানবাহন কিনতে চায়, কিন্তু এটা সঠিক কিভাবে এটা মালিকানাটা পরিবর্তন হয় এটা সম্পর্কে অনেকেরই আইডিয়া নেই। এই আইডিয়া না থাকার কারণে বিভিন্ন ধরনের আইনি জটিলতায় অনেকেই পড়ে থাকে। এটার একটা সহজ সমাধান আজকে আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই এখানে যে মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে যে জিনিসটা প্রয়োজন, বিশেষ করে মোটরসাইকেল, গাড়ি, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার, এগুলো যারা কেউ যদি মালিকানা পরিবর্তন করতে চায়, প্রথম যে কাজটা করতে হবে, এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই একটা 300 টাকার নোটারি স্ট্যাম্প করে তাদেরকে ঘোষণা দিতে হবে। এখানে দুইটা সেটে হবে, ক্রেতা তার পক্ষে 300 টাকার স্ট্যাম্পে আলাদাভাবে ঘোষণা দিবে এবং বিক্রেতা তার পক্ষে আলাদাভাবে ঘোষণা দিবে। এটা বিজ্ঞ আইনজীবীদের মাধ্যমেই করা হয়। এটা যারা বিজ্ঞ আইনজীবী আছেন তারা প্রত্যেকে এই কাজটা করে। এই স্ট্যাম্পের মধ্যে কী জিনিসটা থাকে, এই স্ট্যাম্পের ভিতরে ক্রেতার নাম, ঠিকানা সব কিছু থাকে এবং যে গাড়িটা তিনি কিনবেন সেই গাড়ির মডেল, গাড়ির রং, গাড়ির ইঞ্জিন, চেজিস নাম্বার, তারপরে এটা লাইট না হেভি ভেহিকল, সব কিছু সেখানে উল্লেখ থাকে। ঠিক তেমনি বিক্রেতারও স্ট্যাম্পে তার নাম, ঠিকানা এবং গাড়ির যে বর্ণনা সব কিছু থাকে, উল্লেখ থাকে। তো এইভাবে একটা সঠিক উপায়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মালিকানা পরিবর্তন হয়ে করাটারি স্ট্যাম্পের মাধ্যমে এই মালিকানাটা পরিবর্তন করে বিআরটিএতে আবার তাদের যে সংশ্লিষ্ট ফর্ম আছে সেই ফর্ম অনুযায়ী আবেদন করলেই সঠিকভাবে মালিকানা পরিবর্তন হয়ে যায়। আমাদেরকে অবশ্যই মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে খুবই সজাগ দৃষ্টি রাখতে হবে, কারণ বর্তমানে সড়ক পরিবহন আইন আছে এবং অন্যান্য আরও অনেক ধরনের আইন আছে, মেট্রোপলিটন পুলিশের জন্য আলাদা আইন আছে। আমরা সঠিক উপায়ে মালিকানা পরিবর্তন করব, সড়ককে নিরাপদ রাখব। যারা মালিকানা পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা আপনারা উভয়ই উপস্থিত থেকে বিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে নোটারি পাবলিকের সামনে উপস্থিত হয়ে নিজ নিজ নাম স্বাক্ষর করে আপনারা এই মালিকানা পরিবর্তনের ঘোষণাটা আপনারা দিতে পারেন। এবং আমরা আরেকটা জিনিস দেখে থাকি, বিআরটিএ অফিসের সামনে সেখানেও 300 টাকার বিভিন্ন ধরনের স্ট্যাম্প পাওয়া যায়, সেখানেও তারা সিল মেরে নোটারি করে দেয়। কিন্তু সেটা সঠিকভাবে করা হচ্ছে কি না সেই বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়, কারণ কোনো আইনজীবী আমার জানা মতে বিআরটিএ অফিসে ঘোরাফেরা করে না, কিংবা বিআরটিএ অফিসেও আশপাশেও কোনো আইনজীবীদের চেম্বার নাই। সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনারা যদি সঠিক উপায়ে মালিকানা পরিবর্তনের নোটারি করতে চান তাহলে সেই ক্ষেত্রে অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের বিজ্ঞ আইনজীবী যা আছেন তাদের মাধ্যমে যদি আপনারা এই নোটারিটা সম্পন্ন করেন তাহলে একটা সঠিক এবং বিশুদ্ধ আপনারা নোটারি সম্পন্ন করবেন এবং এর মাধ্যমে আপনারা পরবর্তীতে কোনো ধরনের আইনি জটিলতায় পড়বেন। প্রত্যেকটা আইনজীবীদের নিজস্ব নাম্বার আছে, তাদের সদস্য সংখ্যা আছে এবং যেটা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বার কাউন্সিলের নিকটও সেটার কপি আছে। সুতরাং আপনারা বৈধ এবং সঠিক উপায়ে আপনারা এই নোটারি ঘোষণাটি করবেন মালিকানা পরিবর্তনের, তাহলে অবশ্যই আপনারা কোনোভাবে প্রতারিত হবেন না। পরিশেষে একটা জিনিসই আমি বলবো যে নিরাপদ সড়ক নিশ্চিতের জন্য সঠিক উপায়ে মালিকানা পরিবর্তন অত্যন্ত জরুরি, কারণ বাংলাদেশে বর্তমানে সড়ক পরিবহন আইনসহ মেট্রোপলিটনের জন্য আলাদা নিজস্ব সড়ক নিরাপদ রাখার আইন রয়েছে। সেই ক্ষেত্রে আপনারা যদি সঠিক উপায়ে ঘোষণার মাধ্যমে বিআরটিএ অফিসের আবেদনের প্রেক্ষিতে যদি মালিকানাটা পরিবর্তন করেন তাহলে আপনারা সড়কে যেমন কোনো ধরনের ঝামেলার শিকার হবেন না, তেমনি আপনাদের মালিকানা পরিবর্তনও সঠিক থাকবে এবং আপনাদের গাড়িটাও আপনাদের নিরাপদ থাকবে। সবাইকে ধন্যবাদ।